প্রণব মুখোপাধ্যায়কে সিপিএম এর সমর্থনের পেছনে মূল উদ্দেশ্য কংগ্রেস তৃণমূলের কাজিয়ার সুযোগ তোলা। প্রকাশ কারার থেকে বুদ্ধদেব ভট্টাচার্য প্রত্যেকেই এক বাক্যে একথা স্বীকার করেছেন। শাসক দলের মধ্যে, শাসক শ্রেণীর মধ্যে যে কোনো দ্বন্দ্ব বিরোধ তারা সুযোগ গ্রহণ করার চেষ্টা করত। কিন্তু সিপিএম এর অন্দরে প্রশ্ন উঠেছে, এভাবে কংগ্রেস তৃণমূলের সম্পর্কের ফাটলকে আরো চওড়া করতে প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করে কি আদৌ সিপিএম এর দীর্ঘমেয়াদী কোনো লাভ হবে? সমর্থনের প্রশ্নে সিপিএম এর মধ্যেই ফাটল দেখা দিয়েছে। প্রণব মুখোপাধ্যায়কে সমর্থনের প্রতিবাদ করে দল থেকে বহিষ্কৃত হয়েছেন খোদ কারাট ঘনিষ্ঠ প্রসেনজিৎ বসু। কারাট ইয়েচুরিদের আঁতুড়ঘর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এসএফআই এর ইউনিটে বিদ্রোহ দেখা গিয়েছে। এই প্রেক্ষাপটে রাষ্ট্রপতি নির্বাচনে দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রণববাবুকে সমর্থনের সিদ্ধান্ত ঘোষণা করায় সিপিএম এর বিভাজনের কৌশল কার্যত অকেজো হয়ে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল, যদিও এমনটা মানতে রাজি নয় সিপিএম নেতৃত্ব। উল্টে শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোটে একলা চলার ঘোষণার পর তাদের জোটে বিভাজনের কৌশলই সফল হয়েছে বলে মনে করছে সিপিএম শীর্ষ নেতৃত্ব। রবিবার প্রকাশ কারাট বলেন, পঞ্চায়েত ভোটে মমতার একলা চলার ঘোষণা থেকে স্পষ্ট তারা সফল না ব্যর্থ। Go to, you know that situation very well in Bengal. What is the state of relations between the TMC and the Congress? So, has the presidential election changed that situation? As far as TMC and Congress is concerned, that's for you to judge. এদিকে এদিনই রাষ্ট্রপতি পদে জয়ের পর সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে প্রকাশ কারাটকে ফোন করেন প্রণব মুখোপাধ্যায়। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।